বিসমিল্লাহ রহমান রহিম, আসসালামু আলাইকুম। দেশ ও উপবাস থেকে এই মুহূর্তে যে বা যারা আমাদের লাইভে অংশগ্রহণ করছেন বা পরবর্তীতে যারা অংশগ্রহণ করবেন, সবাইকে আগামী সিলেট টিভির পক্ষ থেকে পাণ্ডালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন অধিকার আদায়ে বদ্ধপরিকর আগামী সিলেট টিভি। আপনারা জানেন এই আগামী সিলেট টিভির মাধ্যমে আমরা সিলেট বিভাগ, সিলেট জেলার প্রত্যেকটি উপজেলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের দুঃখ সুখ নিয়ে কথা বলে থাকি। আপনারা জানেন আগামী 26শে ডিসেম্বর সিলেট বিভাগ, সিলেট জেলার প্রত্যেকটি উপজেলায় চেয়ারম্যানদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আজকে আমরা এসেছি সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার 10 নং মুড়িয়া ইউনিয়ন পরিষদের, যিনি বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন। আপনারা জানেন স্বাধীনতার প্রতীক নৌকা, জননেত্রী শেখ হাসিনার মার্কা নৌকা, সেই নৌকা প্রতীক নিয়ে এবার 10 নং মুড়িয়া ইউনিয়নে নির্বাচন করতে যাচ্ছেন জনাব হুমায়ুন কবির সাহেবের কার্যালয়ে আমরা এসেছি। আমরা ওনার কাছে জানতে চাইব, আপনারা জানেন উনি দীর্ঘদিন রাজনৈতিক ময়দানে অনেক সক্রিয়ভাবে এই বাংলাদেশ আওয়ামী লীগ মুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগকে সুসংগীত করার জন্য বিভিন্নভাবে কাজ করে যাচ্ছেন। আমরা ওনার কাছে জানতে চাইব, ওনার যে নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন, এই ইউনিয়ন নিয়ে ওনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? যদি উনি নির্বাচিত হন তাহলে এই ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন করতে উনি কী কী ব্যবস্থা নেবেন, এবং এই যে 26শে ডিসেম্বর যে নির্বাচন হচ্ছে, সেই নির্বাচন উপলক্ষে ওনার ইউনিয়নবাসীর উদ্দেশ্যে ওনার বক্তব্য কী? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ধন্যবাদ আগামী টিভি, আগামী সিলেট টিভিকে। আমি হুমায়ুন কবির, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, এবং আমার রাজনৈতিক কর্মকাণ্ড ছাত্রলীগের কর্মী হিসাবে আমার এখান থেকে এই রাজনীতির পথ চলা শুরু। ছাত্রলীগ করেছি, যুবলীগ করেছি, ওয়ার্ড আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত থেকে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব দীর্ঘ 14 বছর আমি মুড়িয়া ইউনিয়নে চালিয়ে গেছি, এবং পাশাপাশি বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সাথে আমার আন্দোলন সংগ্রামে আমার ইউনিয়ন থেকে আমি আমার বিশেষ ভূমিকা আমি নিজেকে নিয়োজিত রেখেছি। এখানে বর্তমানে সরকার গ্রাম হবে শহর এরিয়া লোকে আমি নৌকা প্রতীক নিয়ে মুড়িয়া ইউনিয়ন থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব নৌকা প্রতীকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা দিয়েছেন। আমি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে ওনাকে আমার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি দোয়া করি আল্লাহ যেন ওনাকে সুস্বাস্থ্য মান রাখে। এটাই আমি আমার মুড়িয়া ইউনিয়নকে ঘিরে আমার যে লক্ষ্য উদ্দেশ্য, আমি যদি নির্বাচিত হই তাহলে এখানে মাদক মুক্ত একটি ইউনিয়ন উপহার দিব, শিক্ষা ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখবো, রাস্তা খালবাট এবং পঙ্গু ভাতা যেগুলা বয়স্ক ভাতা এগুলো সঠিকভাবে বণ্টন করার এটা পরিকল্পনা হাতে নিয়ে আমি আমার কার্যক্রম শুরু করেছি, এবং বর্তমানে ভোটারদের পাশে আমি সবসময় যোগাযোগ রেখে চলে যাচ্ছি। আজকে 29 তারিখ আমার ইউনিয়ন আওয়ামী লীগের একটি বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় আমি নিজে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলাম। এখানে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ এবং 9টি ওয়ার্ডের সাধারণ সম্পাদক, সভাপতি সবাই উপস্থিত ছিল, এবং ঐক্যমতে আমাদের ইউনিয়ন আজকে থেকেই সুসংগঠিত এবং নৌকার পক্ষে তারা কাজ করবে, এবং আমাদের দীর্ঘদিনের যে আমরা একটা প্রত্যাশা যে আমাদের আওয়ামী লীগের একজন প্রার্থী এখানে নির্বাচিত হোক, এই আশাবাদ ব্যক্ত করে আজকে যে প্রত্যয় তারা নিয়েছে, আমি মনে করি আগামী 26 ডিসেম্বর আমরা আমাদের বিজয় নিয়ে আসবো বলে আমি মনে করি। ধন্যবাদ। আমরা আরও একটু বিষয়ে আপনার ব্যক্তিগত একটি প্রশ্ন করবো। আমরা এই 10 নং মুড়িয়া ইউনিয়নের বিভিন্ন জনসাধারণের বক্তব্য নিয়েছি, মতামত নিয়েছি, সবাই আপনার অত্যন্ত প্রশংসা করেছে, তো আমাদের প্রশ্ন হলো এত জনপ্রিয়তা আপনি কীভাবে অর্জন করলেন? আমি যখন মুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলাম তখন জোট সরকার ছিল, তখন এখানে নানান রাজনৈতিক নানান জটিলতার সমস্যার সম্মুখীন হতে হয়েছে। বিশেষ করে আমি আমার এই অঞ্চলের বারবার নির্বাচিত এমপি
সাবেক শিক্ষামন্ত্রী জনতা জনাবনুর ইসলাম নাহিদ ভাইয়ের পাশে থেকে আমি রাজনীতি করেছি। উপজেলা আওয়ামী লীগের সাথে আন্দোলন সংগ্রামে নিজেকে ইউনিয়নের সাধারণ সম্পাদক হিসাবে কখনো আমি ভাবি নাই। আমি মনে করি আমি একজন মুজিব সৈনিক এবং আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মী হিসাবে আমি সব সময় মানুষের পাশে থেকেছি। সামাজিক সাংস্কৃতিক সহ বিভিন্ন বিভিন্ন সংস্থার সাথে নিজেকে নিয়োজিত রেখেছি এবং এর থেকেই আমাকে আমার মুড়িয়া ইউনিয়নবাসী আমাকে চায় এবং এই তৃণমূল আমাকে ভোট দিয়ে এখানে জয়যুক্ত করে নৌকা পাওয়ার জন্য আমাকে কেন্দ্রে প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত আমার মনোনয়ন জন্য তারা প্রত্যাশা করেছে তৃণমূল ভোট দিয়ে। ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা এই লাইভটি দেশ বিদেশ প্রবাসত আপনার ইউনিয়নবাসী দেখছেন। তো আপনি জানেন 26 ডিসেম্বর আপনার ইউনিয়ন পরিষদের নির্বাচন, আর সেই নির্বাচন উপলক্ষে আপনি প্রবাসীদের উদ্দেশ্যে আপনার বক্তব্য কী আর ইউনিয়নবাসীর উদ্দেশ্যে আপনার বক্তব্য? প্রবাসে আমার অনেক সহকর্মী, আমার সহযোদ্ধা বাল্য বন্ধু, আমার পরিবারের অনেক সদস্য সহ আমার মুড়িয়া ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল থেকে বিশ্বের বিভিন্ন দেশে আমাদের মুড়িয়া ইউনিয়নের অনেক লোক বসবাস করেন। সবাই একটা আশা আকাঙ্ক্ষা, আমার সাথে অনেকের যোগাযোগ হয়েছে, আমিও ওনাদের কাছ থেকে একটা সহযোগিতা আশা করি যে এই ইউনিয়নকে বর্তমান সরকারের এই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আমাকে যাতে তারা নির্বাচিত করে নিয়ে আসতে পারে, এরই লক্ষ্যে তারা যাতে নিজ নিজ অবস্থান থেকে আমার জন্য কাজ করবে এই প্রত্যাশা রাখি। এবং আমার ইউনিয়নের ভোটার যারা আছেন আমি তাদেরকেও বলেছি এবং আবারও বলতেছি আপনাদের এই অনুষ্ঠানের মাধ্যমে যে আমাকে নির্বাচিত করে নিয়ে আসলে ইনশাল্লাহ আমি মুড়িয়া ইউনিয়নের একটি রূপরেখা এবং নতুন আঙ্গিকে এই সৌন্দর্য পরিবেষ্টিত মুড়িয়া হাওর পরিবেষ্টিত একটি ইউনিয়ন যেটা ভৌগোলিক অবস্থানের দিক দিয়ে কিন্তু ভারত এবং মৌলভীবাজার সহ প্রায় 9টি 7টি ইউনিয়নের সাথে কিন্তু আমাদের এই বর্ডার, এরই মধ্যখানে মুড়িয়া ইউনিয়ন। নানান জটিলতা এখানে আছে যেটা সরকার দলীয় কোনো পরিষদের কোনো চেয়ারম্যান ছাড়া এটা আমার মনে হয় এটা উদ্ধার হওয়া সম্ভব নয়। যদিও আমি এখানে নির্বাচিত হই তাহলে আশা করি আমি এগুলো লাভ করে মুড়িয়া ইউনিয়ন একটি সুসংগঠিত করবো, একটি ইউনিয়ন সুন্দর একটি স্থানীয় সরকার হিসাবে এটা পরিচালনা করে নিয়ে যাব এবং মাদক মুক্ত করব। মাদক মুক্ত শুধু দৌড়পাকড় এবং মামলা হামলার মাধ্যমে নয়, এটা সামাজিক সচেতনতার মাধ্যমে আমি মাদক মুক্ত করব বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ আমাদেরকে সময়। ধন্যবাদ আপনাকে, আগামীর সিলেট টিভিকে ধন্যবাদ জনাব। হুমায়ুন কবির ভাইকে অত্যন্ত সুন্দর বক্তব্য দিয়েছেন। ওনার বক্তব্যে আমার একটি প্রবাদ মনে পড়ে গেল, কাজে আমার উদ্দীপনা, কাজেই প্রেরণা যোগে, আর জীবনের এই সময় যেন মানুষের কাজে লাগে। অর্থাৎ এই কথাটি এই কারণেই বললাম, উনি দীর্ঘদিন ধরে রাজনৈতিক সামাজিক বিভিন্ন অঙ্গনের সাথে কাজ করে যাচ্ছেন। উনি চাচ্ছেন যদি আগামীতে উনি চেয়ারম্যান হন এই মুড়িয়া ইউনিয়নকে একটি ডিজিটাল ইউনিয়ন হিসাবে উনি ঘোষণা করতে চান। ওনার একটা স্বপ্ন, এই ইউনিয়নবাসীর স্বপ্ন পূরণের লক্ষ্যে তিনি এবার নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে এসেছেন। আপনারা জানেন 26 ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে, আর সেই নির্বাচনে আপনারা যোগ্য একজন প্রার্থীকে ভোট দিতে ভুল করবেন না। এই ইউনিয়নের যে রাস্তার আমরা বেহাল দশা দেখেছি, আমরা অনেক সময় আজকে এই ইউনিয়ন পরিদর্শন করেছি, এই যা আমরা আমাদের মনে হয়েছে যে দীর্ঘ যারাই চেয়ারম্যান ছিলেন এখানে উন্নয়নের কোনো ছোঁয়া আমরা দেখতে পাইনি। বিভিন্ন রাস্তাঘাট, বিভিন্ন রাস্তার দিকে ভালু আমরা পরিদর্শন করে অত্যন্ত মর্মাহত হয়েছি। আমরা চাই যদি আগামীতে এই যে 26 ডিসেম্বর যে নির্বাচন হয় সেই নির্বাচনে নৌকা প্রতীক যদি নির্বাচিত হয়, আমার মনে হয় আমরা বিশ্বাস করি যে এই মুড়িয়া ইউনিয়নের যে সয় সমস্যাগুলো রয়ে গেছে সেই সয় সমস্যাগুলো হুমায়ুন কবির ভাইয়ের মাধ্যমে সমাধান হবে বলে আমরা বিশ্বাস করি। তো আপনারা আপনাদের যোগ্য প্রার্থীকে ভোট দিতে আপনারা দেখে শুনে ভোট দিবেন, কারণ আপনাদের একটি বুথে একজন চেয়ারম্যান নির্বাচিত হয় 5টি বছরের জন্য, আর সেই 5টি বছর যদি আপনাদের ভুলের কারণে এই মুড়িয়া ইউনিয়নকে আবারও অবহেলিত করে রাখেন এটার জন্য আজীবন আপনাদেরকে পস্তাতে হবে। তাই যোগ্য একজন প্রার্থী পেয়েছেন আপনারা,
জননেত্রী শেখ হাসিনা মনোনীত এবং বাংলাদেশ আওয়ামী লীগের এবং আপনারা জানেন স্বাধীনতার প্রতীক হলো নৌকা, আর সেই নৌকা প্রতীক নিয়ে হুমায়ুন কবির ভাই এবার নির্বাচন করছেন। উনাকে আপনারা আগামী 26 ডিসেম্বর ভোট দিয়ে আপনাদের এই মরিয়া ইউনিয়নকে একটি ডিজিটাল ইউনিয়ন করার প্রত্যয় রেখে আমরা বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী একটি লাইভে, সেই পর্যন্ত অপেক্ষায় থাকুন। আল্লাহ হাফিজ।